হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো যে কিভাবে ডিস্ক উপাদিল তৈরি করা হয় সার্কেল দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করি। তো এই যে সার্কেল, সার্কেল দিয়ে ডিপ ব্রোরিংয়ে জাতা দেওয়া হবে। তো ঠিক আছে, এটাকে সাবানের পানিতে ভিজায়, সাবানের পানিতে ভিজায় তারপর এটাকে ডিপ ব্রোরিংয়ে দিয়ে জাতা দেওয়া হবে। তো এই যে দেখেন যে কীভাবে জাতা দেওয়া হইতেছে। এই যে এটা আবার নিচের থেকে আপনাদের ডাইস আছে, এরকম শেপের মতো ডাইস আছে, ওটা জাতা দেয়। জাতা দিলে আপনার পাতিলের শেপ হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমরা ডিপ ব্রোরিংয়ে করে নেই, যদি আমরা স্পিনারি করি তাহলে ওই ক্ষেত্রে হবে না, মাল নষ্ট হয়ে যাবে। সেই জন্য ডিপ ব্রোরিংয়ে যাতা দিয়ে করে নেই, বাড়ির মতো, বাড়ি যেভাবে বানানো হয়। তো ঠিক আছে, দেখেন এই যে কীভাবে মারতেছে, এই শেপগুলো বানাইতেছে। এই যে দেখেন, দেখছেন এই যে এই শেপটা এইভাবে ডিপ ব্রোরিংয়ে যাতা দেওয়ার পরে তারপরে এটা সাইডটা কাটিং করে ফেলাইব, ঠিক আছে। কাইটা সাইডটা গোলাই করে ফেলাই দেওয়া হবে। তো চলেন আমরা এই যে দেখতেছি গোলাই করে ফেলাই দিতেছে। এই যে কাটতেছে, এই যে আমাদের স্বপন ভাই আছে, সে আরামসে কাটতেছে। দেখছেন এই যে কাইটা ফালাইলো, সেটা সাইডটা গোলো গোলাই করে কাটার পরে তো এটা চলে যাবে স্পিনারে। স্পিনার মেশিন, এটাকে টানা হবে, টাইনে এটাকে পাতিল বানাতে হবে, ডিস্কো পাতিল হবে এটা দিয়ে, ঠিক আছে। তো এই যে দেখেন গোলাই করে কাটা কাইটা ফালানো হয়েছে সাইডটা। তো চলে আসলাম আমরা স্পিনারে। তো এই যে দেখেন, তো এখানে আছে এই যে আমাদের মাসুদ ভাই। তো দেখেন আসলে কিভাবে এটা বানায়, সার্কেল থেকে শেপ বানাইলো, শেপের থেকে এখন আবার পাতিল হয়ে যাবে ডিস্কো পাতিলা, ঠিক আছে, যে ডিস্কো পাতিলাটা বানানো হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, ঠিক আছে, সুন্দরভাবে একটা লাইক করে দিবেন ভাই। আপনারা তো ভিডিও দেখেন, লাইক টেক করেন না। আর আপনারা কোন আইটেমের ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন আইটেমের ভিডিও দেখতে চান। আপনার যদি কোনো আইটেম পছন্দ করা থাকে যে না আমি এই আইটেমের ভিডিওটা দেখবো, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা ওই সেই আইটেমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, ঠিক আছে, অবশ্যই দিব। কারণ আমাদের এখানে সব আইটেমের ভিডিওই কম বেশি পাওয়া যায়, কম বেশি, কারণ স্টিল লাইনের যত আইটেম আছে সব আমাদের এখানেই হয়। আমাদের এই যে ঢাকা লালবাগ সাইডে, লালবাগ বলেন, কামরাগিচর বলেন, এই সাইডেই, ঠিক আছে। তো দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মাল বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে, ঠিক আছে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা একটু ওই সাইড থেকে দেখাই, চলেন। তো এই যে দেখেন এই সাইডে চলে আসলাম, এই সাইড থেকে দেখাই আসলে কীভাবে এটা টানা হয়, আপনাদের বুঝার সুবিধার জন্য আর কি এই দাঁড় থেকে দেখাইতেছি। তো দেখেন এই যে পিতল দিয়ে তারপর এটা টানার দরকার আছে, পিতল দিয়ে টানা দরকার, পিতল দিয়ে না টানলে কি হয়, লোহা দিয়ে টানলে খরচ বেশি পড়বে না, বুঝছেন, পিতল ছাড়া এটা হয় না, কারণ লোহ হইলে এটা টাইনা ধরে, এই জন্য পিতল দিয়ে টানতে হয়। তো কমপ্লিট এটা শিরিশ কাগজ মেরে দিল। তো ঠিক আছে, চলেন আমরা চলে যাই পালিশে যাব। তো পালিশে যাওয়ার আগে আমরা দেখি আসলে মালটা খুলুক, খোলার পর্যন্ত দেখি, একটু পরে যাই। তো ঠিক আছে, এই যে লাগানো শেষ, এই যে ডিস্কো পাতিল দেখছেন। তো আমরা আপনাদেরকে পালিশ করা পর্যন্ত সব দেখাবো, পালিশ টালিশ, ঠিক আছে, পালিশ কীভাবে করে এভরিথিং সব কিছু দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন আসলে একটা মাল কীভাবে কমপ্লিট হয়। আমরা পালিশে চলে আসলাম। তো এই যে ছোটো ভাই পালিশ করতেছে, তো সে মম লাগাইলো, এরপর লাস্টা লাগাইলো। এটা হচ্ছে আপনাদের পাতিলের যে কান্দিটা আর কি, সেই কান্দিটারে আগে মাঠ কাটতেছে, কান্দিটা মাঠ কাটার পরে তারপর হচ্ছে কান্দিটাকে ই করবে, পালিশ করবে, ঠিক আছে। তো একটা একটা এক একটা সাইড এক একবার করা লাগে, আপনার পুরোটা সাইড তার একবারে করা যায় না, সেই জন্য এই যে দেখেন এটা মাঠ কাটা শেষ। তো আমরা দুইটা মাল আপনাদেরকে পার্সোনালি দেখানোর জন্য দুইটা মাল নিছি, পুরো কমপ্লিট কীভাবে পালিশ করে সেই পুরো ভিডিওটা দেওয়ার জন্য। তো রেডি, আমি দুইটা মালই পুরো কমপ্লিট করাবো, আপনারা দেখতে থাকেন। তো কান্দি অলরেডি মাঠ কাটা শেষ, চলেন পালিশে যাই। তো এই যে পালিশে চলে আসলাম, দেখেন এই যে আপনার কান্দি পালিশ করতেছে, মানে কান্দি পালিশ করতেছে। তারপরে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না,
আসলে কিভাবে, আমরা তো সবাই ভাই পাতিল ব্যবহার করি কিন্তু পাতিলটা কিভাবে তৈরি হয় সেটা কিন্তু জানি না। তো আপনারা চাইলে এই যে এই পাতিলগুলো ইতে আপনাদের ইলেকট্রিক যে চুলাগুলো বের হয়েছে সেগুলোতে আপনারা রান্না করতে পারেন, কারণ সিলিন্ডারের যে দাম ভাই এখন, আপনার গ্যাস কিনে সিলিন্ডার কিনে আপনার পোষায় না, দেখা যায় ইলেকট্রিক চুলায় পাতিলগুলো দিয়ে সুন্দরভাবে রান্না করা যায়। ঠিক আছে, যে দেখেন মাঠ লাগা ফেলালো, এবার হচ্ছে আপনার বাইরে মাঠ কাটবে, এই যে বাইরে কাটতেছে। আমরা এই ভিডিওটা অনেক স্পিড করে দিছি, না হলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা। ঠিক আছে, কারণ পালিশের অনেকটা স্টেপ, তো অনেকটা সময় নিয়ে করতে হয়। তো এত বড় ভিডিও হলে আপনারাও দেখতেন না, আপনাদের বলতেন যে এত বড় ভিডিও কে দেখবে, এই জন্য আর কি স্পিড করে দিলাম। তো দেখেন দুইটা মালেরই করা শেষ। তো তারপরে যে এখন হচ্ছে আপনার ভিতরে পালিশ করতেছে, কারণ ভিতরে ভাই মাঠ কাটা যায় না, আর ভিতরে মাঠ কাটা লাগেও না, ভিতরে ডাইরেক্ট পালিশ করতেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান। ঠিক আছে, আপনারা যদি কোনো টিফিন বাড়ি বারবার আছে না, অনেক আইটেম আছে, সব আইটেমের নাম তার বলা যায় না, আপনারা যে আইটেমের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে ভিতরে পালিশ করা তো প্রায় শেষ, এই যে ভিতরে পালিশ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখছেন কিরো মাইনার মতো হয়ে গেল। তো এই মালটা আর কি একটু হাট মাল, একটু খারাপ মাল, তো সেই জন্য আর কি এই মালটা একটু গোলা বেশি দেখা যায়। তো দেখতে থাকেন এই যে ভিতরে করতেছে, তো এটা করার ফলে অনেক গরম হয়ে যায়, কিন্তু আসল কাজ করতে করতে ওদের অভ্যাস হয়ে যায়, অনেক গরম হয়ে যায় এটা, আবার এই জন্য খালি হাতে ধরা যায় না। অন্ধকার ভিতরে তো দেখা যাইতেছে না, দেখাইতে পারতেছি না। তো প্রায় ভিতরে পালিশ করা শেষ, এখন বাইরে পালিশ করা হবে। বাইরে তো মাঠ কাটছে কিন্তু বাইরে পালিশ তো করে নাই, তো এখন বাইরে পালিশ করা দেখেন, এই যে বাইরে যাদের দিয়ে এইভাবে ঘুরাই দিই, রুম অফে দেখা যায় কি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, মোটামুটি হালকা পাতলা দেখা যায়। ঠিক আছে, এই যে দেখেন আমরা পার্সোনালি দুইটা মালি নিছি আপনাদেরকে দেখানোর জন্য, এই দুইটা মালি পালিশ করাবো। এই যে দেখেন কিভাবে ধরলে কিভাবে পালিশ হয়, মানে কালো থেকে পুরো ধলা, এরকম একটা ব্যাপার আর কি। এই যে প্রায় হয়ে গেছে, আর এটার বাইরে বাকি আছে, তো এটা করানোর পরেই মনে হয় শেষ হয়ে যাবে, বাইরে পালিশ করানোর পর আর কোনো কাজ মনে হয় নাই। তো দেখেন এই যে, ভিডিওতে লাইক করে না থাকলে এখনই লাইক করে দিন, এত কষ্ট করে ভিডিও করলাম ভাই, লাইক দিবেন না, একটা একটা লাইকই তো ভাই দিয়ে যান, একটা লাইক দিয়ে যান। মানে সিলভার কালার থেকে পুরো স্টিল কালার এসে পড়ছে। তো এই যে দেখেন আমাদের মাল পুরো কমপ্লিট হয়ে গেছে, পালিশ টালিশ করানোর পরে পুরো এই যে এরকম হলো। তো এটাকে মোছা টোছা দেওয়ার পর আরও সুন্দর হবে বা আরও আয়নার মতো হবে, এটা এখনও মোছামুছি হয় নাই, তো সেটা দেখালাম না। তো ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই।